আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক আসি, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে আমি অনেক চিন্তা করতেছি, তার উপর অনেক ভাব নিয়ে চিন্তা করতেছিলাম যে কি করা যায়। আমি পড়াশোনা শেষ করে 11:30টার দিকে অনেক পেটে ক্ষুধা ক্ষুধা লাগতেছিলো, মনেরও ক্ষুধা লাগতেছিলো, পেটের ক্ষুধা, মনে ব্যথা, পেটে ব্যথা দুইটাই একসাথে লেগে গেছিলো। তো আমিও চিন্তা করতেছিলাম, আমার ভাবের সাথে চিন্তা করতেছিলাম, দেখেন আমার এক্সপ্রেশনগুলো সেই লাগতেছিলো মনে হয় আমার কাছে, তার উপর হাত কোথায় দিয়ে যে এক্সপ্রেশন দিব সেটাই ভাবতে পারছি না। একবার গালে দিচ্ছে, একবার মাথায় দিচ্ছে, একবার মানে কি বলো ওইটারে ভুলে গেছি গা, ঠোঁটের ওই নিচে যে চিক না থাকে ওইটারে দিচ্ছি। তারপর চিন্তা করতে করতে আমি চলে গেলাম রান্নাঘরে, যাইয়া দেখি কি রান্না করা যায়। তো সব কিছু এদিক ওদিক এদিক ওদিক ঘুরে ফিরে দেখলাম যে অনেক কিছুই। তারপরে আম্মু দেখছি গরুর মাংস রান্না করে থুইছে, তারপরে যে কলিজা দিয়ে ডাল দিয়ে রান্না করে থুইছে, তো ওই সব কিছু দেখলাম। এখন আপনাদের দেখাতে গিয়ে দেখছি কালা কালা গরুর মাংস দেখাই যাইতেছি না, যাই হোক। তো তারপরে এগুলো খাইতে ইচ্ছা করলো না, খাবো না খাবো না। তারপরে ভাবলাম যে তেলের দামও বেড়ে গেছে, তেল দিয়ে কি খাবো, তেলে তেল দিলে মনে ব্যথা লাগতেছে, তেলের দিকে তাকাইলে এত দাম দিয়ে তেল কিনা বা তেল দিয়ে দিব, তাই জন্য ভাবলাম যে একটু পানি দিয়ে কিছু একটা করা যাক। তো তারপরে অনেক ঘর হাতড়াইয়া হাতড়াইয়া দেখি কি কি পাই কি পাই কি পাই, হঠাৎ করে একটা নুডলস পাইলাম। তো নুডলসটাও দেখতে আমার কাছে ভালোই লাগলো, কারণ আমি হলো ওই যে হজের থেকে আসার সময় এই নুডলস কয়েকটা নিয়ে আসছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিলো, টেস্টি টেস্টি লাগতেছিলো ওই জন্য। তো যাই হোক, আজকে আমি আপনাদের তেল বাদে নুডলস দেখাবো, যাই জন্য আমরা একটা পাতিল নিয়ে নিলাম। এরকম একটা পাতিল নিতে হবে, আপনাদের ঘরে যদি এরকম না থাকে যে কোনো একটা হাঁড়ি টাড়ি বসায় নেবেন। বসায় নেওয়ার পরে আমি এর মধ্যে সুন্দর করে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সুন্দর করে ফুটাই নিলাম। তো ফুটানোর ধরনটা দেখেন এত সুন্দরভাবে ফুটাইতে আপনারাও পারবেন না, আমি একটু ঢং ঢং করে ফুটাইলাম পানিটা। ঢং ঢং করে ফুটানোর পরে যখন ভালো পানি নেবেন, অবশ্যই ট্যাপের পানি নেবেন না, তো ফুটানোর পর দেখেন এরকমভাবে বলক উঠে গেছে, আর আমি হাত দিয়ে এরকম ধোয়া নামাচ্ছি যেহেতু ক্যামেরার মধ্যে একদম ধোয়া উতলাই উতলাই পড়তেছে। তারপরে আমি চলে গেলাম আবার হলো নুডলসের কাছে, যাইয়ে এরকম দেখেন আমি আপনাদের বাক্সটা খুলে খুলে দেখাচ্ছি। তো আমি এখন ওর ফার্স্টে ওইটা পলিথিন দিয়ে এত সুন্দর করে মোড়ানো ছিল, ওই পলিথিনটা কাটতে পারতেছিলাম না, লাস্টে অনেক কষ্ট করে খুলে টুলা। তারপরে এখন ভাবতেছি যে এটা কই আসছে, যে এটা খুলবো। তারপরে দেখলাম একটা সাইডে একটু টুকরো মতো আছে, ওই টুকরা ধরে টান দিলে ফুলটা সুন্দরভাবে খুলে গেল। খুলে যাওয়ার পরে ভিতরে নুডলসটা কি সুন্দর, আহ! তো ওই নুডলসটা দেখানোর দেখার পরে ফার্স্টে একটা চামচ খুলে পড়লো মা, তারপরে দেখছি ওইটা আমার ইয়ে পলিথিনটা এসে পড়লো, চামচটা কি সুন্দর দেখেন। তারপরে বেরোইলো একটা মশলা, তারপরে বেরোলো আর একটা মশলা, ও এই মশলার মধ্যে আবার মনে হয় ইয়া ছিল, চিকেন 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 ছিল। তারপরে আরেকটা মশলা বেরোলে এই দেখেন এবার আমার সেই নুডলস, চিকেন নুডলস। তো তারপরে আমি এই ইয়ে চামচটা খুললাম, চামচটা আমার কাছে ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ ভালোই ছিল, বেক হয়ে গেছিলো, মানে সোজা করলে একটা টিপ দেওয়া কি যেন ছিল, এটা সোজা করতেছিলাম, একবার বেঁকা করতেছিলাম, ভালোই লাগতেছিলো, অনেকবারই করতেছিলাম। তারপরে আমি ওই চিকেন মশলাটা আগে দিয়ে দিলাম, তো চিকেন মশলাটা, ও না না না, আমি আগে পানি দিয়ে দিছি, সরি থুকু থুকু আমার ভুল হইয়া গেছে গা। তো আমি আগে পানিটা বসাই দিছি, অনেকক্ষণ অনেকখানি দিছি, আমি একদম ফুল ভইরা দিছিলাম মনে হয়। তারপরে আমি হলো ইয়া চিকেনটা আছে, ওই চিকেনটা দেখেন আপনাদেরও দেখাচ্ছি ভালো করে, যে অনেকখানি চিকেন দিছিল কিন্তু ছোটো 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 মুরগির পিস দিছিল, একটু কিপটা আছে কোম্পানিটা তার মানে। তো ওই চিকেনটা দিয়ে দিলাম, তারপরে ওই চিকেনের মশলা ছিল, ওই মশলাটা আমিও দিয়ে দিলাম। তো ওই মশলাটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াড়ি করলাম, তো মশলার আবার প্যাকেট ছিল কিন্তু দুইটা, এই পাশে ছিল ওই পাশে ছিল, দুই পাশে আমার ছিঁড়ে লাগছিলো। তো যা আপনার দেখাই দেখি একটু পড়ে গেলো, আমার এখানে লস হয়ে গেলো রে। তো যাই হোক, আমি হলো মশলাটা ভালোভাবে দিয়ে দিলাম, অনেকখানি টেস্ট, এই মশলাটা অনেক টেস্ট আর। তো তারপরে ওই পাশে মশলাটাও ছিলাম, ওই পাশে মনে হয় একটু ইয়া মানে যে মিরিচি মিরিচি টাইপের ছিল, মিরিচি মিরিচি টাইপের মানে একটু ঝালঝাল স্পাইসি মশলা, তো ওইটাও দিয়ে দিলাম আমি, কিন্তু অতটাও স্পাইসি না। তো দেওয়ার পরে ভালো করে আমি হলো মিশাইতে মিশাইতে আমি আবার ভাবলাম যে এটা হলো হইতেও 5-6 মিনিট টাইম লাগবে না, মানে সিদ্ধ হইতে গরম পানি দরকার, সিদ্ধ হইতে 5-6 মিনিট টাইম লাগবে না, ওই টাইমে আমি কী করবো। তারপর ভাবতে 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 আমার ভাবলাম যে একটা ডিম সিদ্ধ করে খাওয়া যাক চাইনিজ স্টাইলে। আরে চাইনিজদের দেখেন না কী সুন্দর লাগে, ওরা খায় ওই ইয়া ওই যে ডিম সিদ্ধ করে তারপরে এরকম পানি নুডলসের মধ্যে দিয়ে ডিম ডারে দিয়ে কেমনে গপসা গপসা খায়, আমিও সেটা ভাবলাম। চিন্তা করতে করতে আমি এবার রান্না করে যাই, যে পাতিল পাতিলটা নিয়ে যাই, পাতিলের ভিতরে আর একটু পানি দিয়ে একটা ডিম সিদ্ধ বসাই দিছি। বসাই দেওয়ার পরে দেখেন আমি বসাই দেওয়ার পরে অনেক কাম ঘটছে, যেটা আমি এখন আপনাদের বলবো, মানে যাই হোক ওইটাই বাদ দিলাম আমরা, মানে স্কিপ করলাম স্কিপ করলাম। তারপরে দেখলাম যে আমরা ওরকম নুডলসও হচ্ছে, ডিমও হচ্ছে, নুডলস হতে টাইম দিলাম, টাইম দিতে দিতে ডিমটাও হয়ে গেলো। ডিমটা আমি যখন খুলতে গেলাম তখন মনে হলো যে মুরগি মনে হয় নষ্ট ডিম দিছিলো, নাকি আমার হাতে আসে নষ্ট হয়েছে, আল্লাহ মাবুদি জানে। তারপরে দেখেন কেমনে মনে হয় আধ মুরগি খাওয়া, তো এমনি আমার হলো হাতের সাথে লেগে গেছে গা, এত সুন্দর খুশি, আর আমি এত সুন্দরভাবে ডিম মানে কি ডিম
খুলতে পারি, ডিম লাগাইতে পারি, আমি জানা ছিল না। আবার আবার হলো বেক হয়ে গেছে গা, যেই হোক ওই যে ইয়ারা ওই কি কাঁটা চামচ যা তোলো ওইটা নিয়ে আমি একটু বেকো টেকো করে সোজা টুজো করে রাখলাম। তারপরে ডিমের মনে হয় মুরগি ডিম দিতে জানে নাই, যেই জন্য একটু বেকো টেকো ডিম দিছে। যাই হোক, আমার কাছ থেকে একটু বেকা গেছে গা, দেখেন একটু পানিটাও পরে আমি ঝোল দিয়ে খামো, হেভি লাগবে না তো। আমি একটু এক্সপ্রেশন করার জন্যই দেখেন ছোট্ট, দেখেন বললাম না আগে বলেছিলাম না আপনাদের কিপটাই, দেখেন কিপটার আমি নমুনা এক টুকটুক মাংস দিছে। তাহলে হয় বলেন আপনারা, আমার পেট ভরে। তারপরে যে চাইনিজ স্টাইল, আমি আবার কী করলাম, আমি হলো যে চাইনিজ স্টাইলে সবার মতো একটু ডিম টিম ভাঙলাম, ভাঙে টাঙে এবার আমি খাবোই। দেখেন এবার আমি চাইনিজ স্টাইলে খাওয়া শুরু করছি, আমার ঢং দেখে তো আর বাঁচি না, আমি নিজের ঢং দেখে নিজেও বাঁচতেছি না। ওমা, চাইনিজদের মতো যে গরম ডিম যেমন মুখে দিলে এমন হয় না, যে আমিও করতেছিলাম, আমারও ভালো লাগতেছিল সেই টাইমটি। চাইনিজদের মতো শব্দ হইতেছিল নুডলস খাওয়াতে, আমার কি সুন্দর লাগতেছিল। ওইখানে একটা যদি চপস্টিক থাকতো আমি পুরাই চাইনিজ হয়ে যাইতাম, বাংলাদেশে থাকতাম না। যাই হোক, তো চাইনিজদের মতো এরকম লাগতেছিল লাগতেছিল যে আমিও ফু দিয়ে খাচ্ছিলাম চাইনিজদের মতো, একটু এক্সপ্রেশন করতেছিলাম কেমন লাগতেছিল আমার, আপনারাও একটু বললেন। আর আপনারা চাইলে এই নুডলসটা কি না এনে খাইতে পারেন। যাই হোক, আমার কাছে টেস্টি লাগছে, আপনাদের কাছেও লাগতে পারে। তো আমিও আবার একটু চাইনিজের মতো করে পানিও খাইলাম, পানি খাই নেওয়ার পরে আমি একটু এক্সপ্রেশন দিলাম যে খুব সুন্দর হয়েছে, আপনারাও খাইতে পারেন। তো হ্যাঁ, খাইছি, খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, একটু ঢং রঙও করছি, আমি একটু ফিল্টার মারছি, মুখের অবস্থাটা অতটা ভালো ছিল না। তো ফিল্টার মারতে 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 খাইতে 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 দেখতেছি যে এর উপর দিয়ে লিপস্টিক ভাসিয়ে উঠতেছে, ফিল্টারের লিপস্টিক। অবশ্য আমি কোনো মেকআপ টেকআপ করেছিলাম না, যাই হোক আগে থেকে বলে রাখলাম, নাহলে আপনারা বলবেন ময়দা সুন্দর আটা সুন্দর অনেক কিছু বলে দেবেন, ওই জন্য বললাম যে অনেক কিছু। আর আপনাদেরকে তো হস থেকে আসার পরে ভিডিও দিতে গিয়ে আপনারা যে অনেক কথা বলতেছেন। যাই হোক, আমার মাও এখন নামতেছে, মানে উপর থেকে নিচে নামতেছে, এখন ওর শব্দ হইতেছে। তো এই আর কি, আমরাও খাইতেছি, আপনারাও খান, দেখেন এক্সপ্রেশনটা। আমি ওদিকে ভাইয়াও আসছিল, ভাইয়াকে বললাম খাবি নাকি, ও বললো না, উপর থেকে ফ্রেশ হয়ে আসতেছে, আসুক। তো এই তো আমার ভিডিও বানানো শুনে আমার মাও আবার আস্তে 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 চলে আসতেছে। আমি অনেক ঢং টং করে খাইতেছি, খাইতে 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 আমার এক পর্যায়ে শেষের দিকে হয়ে গেছিলো নুডলস টুডলস। তো শেষ টেষ হয়ে আমারও একটু পেটে ভরে ভরে গেছিলো, তো আমিও খাওয়া টাওয়া বাদ দিয়ে নুডলসটা রেখে দিলাম। তো আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন। তো আজকের মতো এখানে, আর হ্যাঁ ভুলতে বলতে ভুলেই তো গেছি গা, আমার হলো চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড আমার ফেসবুকবাসী আমার ফলো করে দেবেন আমার পেজটারে। আপনারা খুব মানে পচা হয়ে গেছেন কিসের জন্য জানেন, আপনার আমার ফেসবুক পেজ ফলো করেন না, লাইক দেন শেয়ার করেন না কিছুর জন্য জানি, এবার প্লিজ ফলো লাইক শেয়ার করে দেবেন। অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা আবার আমাকে কমেন্ট সেকশনে বলবেন, যেরকম আরও ভিডিও দিতে আমি অনেক অনেক ভিডিও ঢালবো আপনাদের জন্য, মানে দিব ফেসবুকে। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন মানে ভালোভাবে আরও এরকম আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারি, সেই জন্য আমাকেও অনেক উৎসাহিত করবেন। আপনারা উৎসাহিত না করলে আমি কোথায় যাবো? তো এই নেন আমার মতো, যদি আপনাদেরও রাতের বেলা ক্ষুধা লাগে এবং কেউ কোনো কিছু যদি তেল বাদে খাইতে চান তাহলে এরকম একটা সুন্দর করে খাইয়ে নি লইবেন, যাতে তেলও লাগে না, পানি দিলেই তো হয়ে যায়, পানি বেশি বাইরে গেছে বাংলাদেশে, তো পানি বেড়ে যাওয়ার জন্য আপনারা সবাই এরকম দিয়া খাইয়া লইবেন। যাই হোক, থুকুমুকু আমার ভালো লাগতেছে না, যাই হোক এই পর্যন্ত আজকে বইলা টোলা শেষ করে দিই। আপনারা কি কি কমু আর আর কর কিছু নাই। যাই হোক, আমার বিভিন্ন ধরনের ভাষা ওই লাগবে না, শুদ্ধ ভাষা বলবো, শুদ্ধ ভাষা বললে তো আপনারা আবার লাইক কমেন্ট দেন, ওই জন্য ওই দেখেন শুদ্ধ ভাষা না বলে আপনারা লাইক কমেন্ট দেন, ওই জন্য আমি কি মুই কইতেছি আমি নিজে জানি না। তো যাই হোক, হ্যাঁ আমারও খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আজকের মতো এখানেই থাক, আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকি। পানিটা চকচক করে খাইয়ে নিচ্ছি, মনে হচ্ছে আমি মানে কি বলবো, দুধ খাইতেছি না হলে গিয়ে খাইতেছি, পানি ঢক ঢক করে গিলা খাইতেছি, এমনিভাবে খাইতেছি। যাই হোক গা, আপনারা সবাই ভালো থাকেন, আমারও ভালো থাকতে দেন। ওই দেখেন নুডলসটাও বাইরে গেছে গা, ওই আমার লাইক কমেন্ট ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিন। হ্যাঁ, বাই বাই, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আরেকটা কথা আছে, কিন্তু আমার এক্সপ্রেশন কেমন হয়েছে সেটা মানে সবাই আমার কমেন্ট সেকশনে বলবেন, কারণ আজকে আমার কাছে মনে হয়েছে যে যাই করছি না কেন এক্সপ্রেশনটা সেই হয়েছিল। যাই হোক, কমেন্ট সেকশনে বলে দিন। বাই বাই।